بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে এক বোন প্রশ্ন লিখেছেন যে বাচ্চাদের ঘুম পড়ানোর সময় ঘুমের যে দোয়া ও জিকির আছে সেগুলো নিজের ও বাচ্চাদের জন্য একসাথে নিয়ত করে পড়ে ওদের ফুঁ দিই, ওরা ঘুমিয়ে গেলে বেশিরভাগ সময় আমি উঠে যাই, বিভিন্ন কাজ করি, 1-1.5 ঘন্টা পর যখন ঘুমাতে যায় তখন কি আবার সেই দোয়াগুলো আমাকে আলাদা করে পড়তে হবে? দেখুন, যখন বাচ্চাকে ঘুম দিবেন তখন বাচ্চার জন্য তো ঘুমের দোয়া নাই, আপনি বাচ্চার জন্য শুধুমাত্র এটা আয়াতুল কুরসিটা পড়ে তাকে ফোঁ দিবেন আর 3 কুল পড়ে ফোঁ দিবেন, এটুকু শুধু করবেন। আর ঘুমের যে বিসমিক আল্লাহুম্মা মত হায়া বা আরো যে দোয়াগুলো আছে এগুলি প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, তারা এই দোয়াগুলো নিজের জন্য পড়বে। যখন আপনি ঘুমাতে যাবেন তখন ওই আয়াতুল কুরসি আর পড়ার দরকার নাই যেটা আপনি পড়ছেন, তখন শুধু বা 3 কুল পড়ারও দরকার নাই। যদি আপনি 3 কুল পড়ে শরীরে হাত মালিশ করে থাকেন তাহলে পড়ার দরকার নাই, কিন্তু যদি তখন না করে থাকেন তাহলে আপনি এটা করবেন। মোট কথা হলো যে ঘুমের যে দোয়াগুলো রয়েছে সেগুলি নিজের জন্য যখন ঘুমাতে যাবেন তখন, বিশেষ করে আয়াতুল কুরসি, সুরা বাকারা শেষের 2 আয়াত, তারপরে সুরা মুলক 3 কুল, এগুলো বাচ্চাদেরকে পড়ানোর সময় পড়িয়ে তাকে ফোঁ দেওয়ার সময় নিজের নিয়ত করলেও হয়ে যাবে আলাদা ভাবে, আর পরে না পড়লেও চলবে, কিন্তু ঘুমের যে দোয়া গুলো রয়েছে সেগুলো আলাদা ভাবে আপনি যখন ঘুমাতে যাবেন তখন পড়বেন। আল্লাহ তাআলা আলাম।